আসসালামু আলাইকুম সবাইকে, জিএসটি আপডেট ডেইলির ইউটিউব চ্যানেলে স্বাগতম। সো আমরা হচ্ছে এইচএসসি 2024 ফলাফল কিভাবে প্রকাশ করা হবে সেটি নিয়ে আজকে সবার সামনে উন্মোচন করব। যদিও বা ফলাফল প্রকাশিত হবে আগামীকাল 11টায়, তবে হচ্ছে এইচএসসি যে 24 ফলাফল, এই ফলাফলটা ঠিক কিভাবে হচ্ছে এবং যারা বিভাগ পরিবর্তন করেছো, যারা এসএসসিতে সিলা সায়েন্সে বাট পরবর্তীতে এইচএসসিতে আর্টসে চলে গেছো কিংবা হচ্ছে বাণিজ্য ইউনিটে চলে গেছো, তাদের ফলাফলটা ঠিক কীভাবে হবে এই নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। আমরা জানি যে এসএসসি এবং জেএসসি এই দুইটার ফলাফলের উপর ডিপেন্ড করে এসএসসির ফলাফল প্রকাশিত হবে, বাট এটি না, চূড়ান্তভাবে একদম ফিক্সড হয় যেটি সর্বশেষ সেটি হচ্ছে এসএসসিতে আপনি যে ফলাফল পেয়েছেন সেমভাবে আপনার এইচএসসির ফলাফলও সেম হবে। তাহলে আমরা সবার জন্য বলতেই পারি, সকল এইচএসসি শিক্ষার্থীদের জন্য এটি খুশির খবর, যাদের এসএসসিতে যেমন রেজাল্ট তাদের এইচএসসিতেও ঠিক তেমন রেজাল্টেই হবে। এখন কথা যে যারা এসএসসিতে ছিল বিজ্ঞান বিভাগে বাট পরবর্তীতে মানবিকে চলে গেছো বা কেউ বাণিজ্য চলে গেছো, তাদেরটা কিভাবে হবে, তাদের প্রক্রিয়াটা একটু জটিল, তাদেরটার জন্য সাবজেক্ট ম্যাপিং হবে। নয়তো বা যারা সায়েন্স থেকে সায়েন্সে ছিল, যারা মানবিক থেকে মানবিকে ছিল, যারা বাণিজ্য থেকে বাণিজ্যে ছিল, তাদের ক্ষেত্রে সেমভাবে হবে। মনে করো তুমি এসএসসিতে ছিল বিজ্ঞান ইউনিটে অ্যান্ড বিজ্ঞান ইউনিটে তুমি ফিজিক্সে 90 যদি পেয়ে থাকো, তাইলে সেমভাবে সেম ক্ষেত্রেই তুমি এইচএসসিতেও সেমভাবে সেম মার্কসটাই পেয়ে যাবা। অ্যান্ড এটা নট অনলি বিজ্ঞানের জন্য, এটা মানবিকের জন্যও সেম অ্যান্ড বাণিজ্যের জন্যও সেম। অ্যান্ড এই হিসেবে আমরা বলতেই পারি এবার এইচএসসি 2024 ফলাফল সবচেয়ে বেশি ভালো হবে। অ্যান্ড আরেকটা কথা, সবাই বিভিন্ন জায়গায় ভয় পেয়ে গেছো, ভয়ের কোনো কিছুই নাই, এইচএসসির ফলাফল বলবো যে তোমাদের সবার আশানুরূপেই হবে, কারণ এখানে কোনো কিছুই হবে না। অ্যান্ড যারা বিভাগ পরিবর্তন করেছো, যারা এসএসসিতে বিজ্ঞানে ছিল বাট পরবর্তীতে এসএসসিতে মানবিকে চলে গেছো, তাদের ক্ষেত্রে এমনটা হবে। মনে করো যে তোমার ফিজিক্সের সাবজেক্টের জায়গায় তোমার মানবিকের যে পৌরনীতি থাকবে সেটা ম্যাপিং করা হবে। অ্যান্ড তুমি এসএসসিতে ফিজিক্সে যেটা মার্ক পেয়েছিলে, যারা বিভাগ পরিবর্তন করেছে সেমভাবে মানবিক বা বাণিজ্যর ক্ষেত্রে ওই যে কোনো একটা সাবজেক্ট ওরা ধরে নিয়ে তোমাদেরকে সমন্বয় করে দিবে। তবে এই ক্ষেত্রে আমরা সর্বশেষ যে তথ্যটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে তোমাদের যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকটায় অধিকতরভাবে বিশ্লেষণ করা হয়েছে। অ্যান্ড তোমাদের পক্ষে যেটা ভালো অ্যান্ড তোমাদের জন্য যেটা ভালো সেই দিকটাই গ্রহণ করেছে কর্তৃপক্ষ। সো সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। অ্যান্ড তোমাদের বিশ্ববিদ্যালয় রিলেটেড যত তথ্য অ্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য অবশ্যই অবশ্যই জিএসটি আপডেট ডেইলির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। অ্যান্ড একই সাথে শুনে রাখো, এইচএসসির ফলাফল নিয়ে কারো কোনো চিন্তা বা কোনো কিছুরই প্রয়োজন নেই, ইনশাল্লাহ সবার রেজাল্টটাই অনেক বেশি ভালো হবে।